আজ এই ভিডিওতে স্বামী বিবেকানন্দের জীবনের এমন একটি ঘটনা শোনাবো যাতে আপনারা বুঝতে পারবেন যে স্বামীজির উপস্থিত বুদ্ধি কতটা ছিল। স্বামী বিবেকানন্দ, যিনি ছিলেন বুদ্ধি এবং মানবতার নিখুঁত প্রতিমূর্তি, তিনি জাতির যুবকদের জন্য অনুপ্রেরণা হয়ে রয়েছেন এবং আগত আরও অনেক প্রজন্মের পক্ষে তাই থাকবেন। এই কিংবদন্তি মানুষ এবং তার জীবন সম্পর্কে একাধিক উপাখ্যান রয়েছে এবং এই গল্পগুলোর সত্যতা যখন সুস্পষ্ট কারণে যাচাই করা যায় না, তবুও এই গল্পগুলি অনুপ্রেরণামূলক, এগুলি আপনাকে অনুপ্রাণিত করবে। তো চলুন শুরু করা যাক। একবার স্বামীজি ট্রেনে করে ভ্রমণ করছিলেন এবং তিনি হাতে একটা ঘড়ি পরেছিলেন যা ট্রেনে উপস্থিত কয়েকজন মেয়ের দৃষ্টি আকর্ষণ করছিল। তারা তার পোশাক এবং তার চেহারা নিয়ে মজা করছিল। তারা ঠিক করল তার সঙ্গে তামাশা করবে। এরপর মেয়েগুলি তার কাছ থেকে সেই ঘড়িটি চেয়ে বসে এবং তারা বলে তিনি যদি ওই ঘড়িটি না দেন তাহলে তারা পুলিশকে জানাবে যে তিনি নাকি তাদের হয়রানি করছেন, এই বলে তারা অভিযোগ করবে। তখন স্বামীজি চুপ করে থাকলেন এবং বধির অর্থাৎ কালা হওয়ার অভিনয় করলেন। একটি কাগজের টুকরোতে ওই মেয়েগুলো কি বলতে চায় তা লেখার জন্য মেয়েগুলিকে ইঙ্গিত করে বোঝালেন। মেয়েগুলি সেটি লিখে কাগজটি তাকে দিয়েছিলেন। এরপর স্বামীজি নিজেই পুলিশ ডেকে বললেন যে আমি একটি অভিযোগ করতে চাই এই মেয়েগুলির সম্পর্কে এবং আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। মেয়েগুলি স্বামীজিকে ফাঁসাতে গিয়ে নিজেরাই ফেঁসে গেল। তো দেখলেন তো যে বিপদের সময় কীভাবে চুপ থাকতে হয় এবং পরিস্থিতির সামাল দিতে হয় উপস্থিত বুদ্ধি দিয়ে।